তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কিরে এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া খায় না কেন? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন, মনে হয় নাগাল পাই না, আমি একটু তুল্লা ধরি। উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায়, কয় খা। কি কয়? বানাই কইতেছি মনে হয়। ফারাগ ইলা আলী হাতিম মূর্তিগুলোর কাছে গেলেন, ফাকালা আলা তাকুলুন, খাবি না? ওই খাবি না ডারে আমি কিছু খা, কোরআন থেকে বলছে, ঠিক কি না? উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে। নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন, উনি বললেন খা, আর ওগুলা কয় হা হা করে রয়েছে, নড়েও না সরেও না। উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তাকুলুন খা, সবগুলার সামনে গেলেন, খা খা, কেউ খায় না, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কেউ কথা কয় না। উনি বললেন খাবি না কেন, তাইলে কথা ক, এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম, খাবি না কেন, কথা বল। আল্লাহ আচ্ছা আকুলু, খাবি না কেন, কথা বল। মালা কুমলা তাক মালা কুমলা তাতাকাল্লামুন, খাবি না কেন, মালা কুমলা তান্তিকুন, হয় খা নয় কথা ক, বলতেই লাগলেন খা খা। প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন, খা, ওগুলো করে আছে হা, কোনো কথা কয় না, কয় কেন খাবি না, তাহলে কথা ক, খায়ও না কথাও কয় না। আপনার ছেলে বায়না ধরছে, আব্বা চানাচুর খাম, কি খাম, চানাচুর কিনে দিলেন, এই নে চানাচুর, এখন চানাচুর খায় না, কিরে বাপ খাবি না কেন, কথাও কয় না, খায়ও না কথাও কয় না, এখন বাকি আছে কোনটা, কথা কয়। ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাতে কোপানো শুরু করলেন, ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তি গুলার সাইজ। ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে, খা নাইলে কথা ক, খায় না কথাও কয় না, বাকি আছে মায়ের, মারতে শুরু করলেন, মারতে মারতে সব শেষ। তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল, কি পাইলেন, কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা, খালি এটারে এভাবে মারে ওইভাবে মারে, মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে, ইন দ্য মিন টাইম স্টপ, কয় না এটারে মারো না। ফাজআলাহুম জুদাদান, সবগুলারে টুকরা টুকরা, ইল্লা কাবির আল্লাহুম, বারোটা ঝাড়া ওইটারে রেখে দিলেন, আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কান্ধে ঝুলাইয়া দিলেন, বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলেন। ঘটনাটা সুন্দর হয়েছে না? এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মতো। বড় পূজার শেষ, পূজার দিনক্ষণ শেষ, বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ। পাহারাদার ইব্রাহিম কই, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম সর্বনাশ, কে কইছে, তুই কইছ নি, কই আইন বড়টাই কইছে, ওইটারে জিজ্ঞেস করো। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, কোরআন থেকে বলছি আমি করি নাই, ওই দেখ কুড়ালটা কার কান্দে, বড়টার কান্দে, ওইটারে জিগা, সবাইকে খাইছে, সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না। সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না, ওইটার পূজা করস কেন, যেটা কথা বলে না, যেটা নিজেরাই নিজেদেরকে বানা মায়ের থেকে বাঁচাতে পারে না, নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোরে কিভাবে রক্ষা করবে, এগুলোর পূজা কেন করিস? ফাবুহিতাল্লাযী কাফার, কারো কোনো জবাব নাই, লা জবাব। সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস, তোরে নমরুদের কাছে নেওয়া হবে, রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হলো। নমরুদের নাম শুনছেন? শোনেন নাই বোধহয়, শোনেন নাই? পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ, গোটা বিশ্বের, দুইজন কাফের দুইজন মুমিন, মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান, কাফের একজন হচ্ছে বখতনাসর, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুজের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে। এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই, কথা কন, এটাও আছে? নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ, আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই, এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম, কে তোমার খোদা, কি তার পাওয়া? এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়,
জীবন দেয় কে? মরণ দেয় কে? নমরুদ বলে তাই, তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনাও হাইয়ুয়া উমিদ। এবার নমরুদ ডায়লগ মারতেছে, খালি ডায়লগ, আনাও হাইয়ুয়া উমিদ, আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও। নমরুদ জেলখানা থেকে দুজন ফাঁসির আসামিকে ধরে আনলো, ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত ছুটলো। লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায়। এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে, ধা করে ইন দ্য মিন টাইম স্টপ, ঢুকায় নাই, পেটে ঢুকাইতে যেও ঢুকায় নাই। কয় ইব্রাহিম, এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম, আর এটা এটার মৃত্যুর পর থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম। প্রথমটারে দিলাম জীবন, পরেরটারে দিলাম, প্রথমটারে দিলাম মরণ, পরেরটারে দিলাম জীবন। তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন, তাই তো, আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল, দেয় নাই কথা কন, ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই। পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যেয়ে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল, ভেজাল আছে না নাই? এবার সাইয়েদনা ইব্রাহিম বলে, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও, কিন্তু নমরুদ খেয়াল করে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায়, তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবুহি তাল্লাযী কাফার, এবার ধরা খাইছে, এবার ধরা খাইছে, এবার জায়গার মধ্যে ধরা, একেবারে স্টপ, লা জবাব। নমরুদের মুখে কোনো জবাব নাই। এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম? কথা কন, গরম মেজাজ নিয়ে কয়, হারি কো এটারে আগুনে জ্বালা, এটারে আগুনে ফেল। নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে। বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না। যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি, ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আজহ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে, সাইয়েদনা ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান, ঠিক কিনা? ওই ইমানটা দরকার। ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডলকে ফুলবাগান বানিয়ে দিবে কে? সাইয়েদনা ইব্রাহিম বসে রইলেন, নমরুদ কায় আরো আগুন জ্বালা, এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল, তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না। সুবহানাল্লাহ, আগুনের মালিক কে? ও আল্লাহ আজও আছে না নাই? তিনি আগুনরে অর্ডার করলেন, সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি, সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া, আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন খবরদার, আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায়, কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল, আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গাম্বর। ইব্রাহিমের জন্য কিছু না হয়, কোন ইবার দা ঠান্ডা হয়ে যা,
কি হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগুন বলে আপনি বললেন কুনি বারদা, ঠান্ডা হও, আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে, কেমন ঠান্ডা হবো? আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম, সালাম হয়ে যা, শান্তির গুলবাগিচা হয়ে যা, এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে, কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের, নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে চিল্লায় এখন সুবহানাল্লাহ। তার মানে পুরো আগুনের কুণ্ডলির এই গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা, সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে, আর না, অনেক চান্স তোমারে দিছি আমি, অনেক সার দিছি, মাগার ছেড়ে দিব না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না, মনে থাকবে? চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয়? কি দেয় না? নমরুদ্রে এতক্ষণ ধরে কি দিছে, কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে? কথা বলেন, আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফারসালাল্লাহু তাআলা বাউদা, আল বাউদাতু জুনদুম মিন জুনুদিল্লাহ, এই মশাগুলো আল্লাহর সৈনিক। কথা কন, এই মাছিগুলো আল্লাহর সৈনিক, এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক, এই মাটি আল্লাহর সৈনিক। মাটি যদি কাঁপাকাঁপি শুরু করে বসে থাকা যাবে? কথা কন, ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই? আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই? বাতাস যদি 70-80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই? ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন, এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। মশার কামড় খাইছেন না আপনারা? শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে? কি বিরক্তি লাগে না? আবার ঝেড়ে টেরে আবার শুই, আবার পন পন, তো পন পনের আওয়াজই আমাদের সহ্য হয় না। ওই মশা নাকি দিয়ে ঢুকে এদিকে কামড়া, ওই বেড়ার কেমন লাগে? কথা কন, নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুট 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 করে কামড় মারে। এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে, আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই হাসে, একেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই অবাক, ঘটনা কি, খোদায় লাফায় কে? এতদিন ধরে সবাই নমরুদরে পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা, নমরুদ সবচেয়ে, এখন খোদা কি করে? লাফায়, ড্যান্স দেয়, চিল্লা এখন কি দেয়? ড্যান্স দেয়। এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না, চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে? এই মশা বেরোবেও কার অর্ডারে? মাথার মধ্যে আঘাত করে, ঘুষি মারে, কিল মারে, কিন্তু মশা বেরোয় না। এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার। খাদেম খুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছ, আজকে আমরা মারুম, সুযোগ পায়া আক্কিলের উপর কিল আর ঘুষি, আজীবন অনেক কাজ করাইছে আমাদেরকে দিয়ে, অনেক জুলুম করেছিস, আজকে সুযোগ পাইছে মতো মাইরা লই। খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি, ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে, মাকার মশা বেরোয় না। এই মশা ঢুকছে কারা দেশে? কথা কন, এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের, চিৎকার করে বলেন চিনি কে? নিজেও মারে বেরোয় না, খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে বেরোয় না। নমরুদ কয় এবার আমারে জোতা মার। কি মার? আমরা পরি প্লাস্টিকের জোতা, বাটার জোতা, অ্যাপেক্সের জোতা, আগে পড়তো খরমের জোতা, খরমের জোতা বানাই কি দিয়া? কথা কন, এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি, পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে। আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে এত শক্তিশালী হয়েও, গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই, চিল্লায় পড়েন ঠিক কিনা? এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না, দাপট কাউরে বাঁচাতে পারে না, অহংকার কাউরে বাঁচাতে পারে না, সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না,
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরূদ, কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লায় এখন ঠিক কিনা? সৈয়দান ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে? আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে? তিনি দোয়া করলেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো।